পৃথিবীর বয়স যত বাড়ছে আমরা ততই কিয়ামতের নিকটবর্তী হচ্ছি। রাসূলুল্লাহ সা তার হাদিসের মাধ্যমে আমাদের কাছে কিয়ামতের অনেক নিদর্শনের বর্ণনা দিয়েছেন। তন্মধ্যে বেশ কিছু নিদর্শন ইতোমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে বলে অনেক স্কলার বলছেন। দ্বারা এটি প্রতিভাত হচ্ছে যে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। দিন যতই সামনের দিকে এগোচ্ছে নবীজি সা বলে যাওয়া নিদর্শনগুলো ততই বাস্তবে রূপ নিচ্ছে। এখানে তার বলে যাওয়া এমন দশটি নিদর্শন তুলে ধরা হলো। আবদুল্লাহ ইবনে আব্বাস রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সা বলেছেন, আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকে ফিতনা সৃষ্টি হবে। নবীজি সা ভবিষ্যৎবাণী আজ সত্যি পরিণত হয়েছে। নবীজি সা বলেন, তাবুকের যে স্থানটিতে কূপ রয়েছে সেটি কিয়ামতের আগে ফুলে ফলে ভরে উঠবে। আমরা দেখতে পাচ্ছি তাবুকের ওই স্থানটি রীতিমতো বাগানে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে যে কেউ জাকাত গ্রহণ করতে চাইবে না। এর সত্যতা আমাদের কাছে স্পষ্ট। চার, বৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখা দেবে, এতে করে মাঠঘাট ফসলহীন হয়ে পড়বে। আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবু হুরায়রা রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সা বলেছেন, মানুষের মধ্য থেকে যখন আমান তদারিকা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। অর্থ হল সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমান তদারিকা দূর হয়ে যাবে। বর্তমানে ধোকাবাজি প্রতারণা ও চুরি চামারি এত পরিমাণ বেড়ে গেছে যে পৃথিবীতে আমান তদারিকা নেই বললেই চলে। ছয়, একটা সময় আসবে যখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র প্রধানগণ বলতে পারবে না যে ইরাক আসলে কোথায় আছে। সাত, চতুর্দিক থেকে ইসলামের উপর এত পরিমাণ হামলা আসবে যেভাবে নেকড়ের দল শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। লোকেরা ব্যাপকভাবে ব্যভিচারে লিপ্ত হবে, তবে তারা স্বীকার করবে এটি একটি গর্হিত কাজ। নয়, লোকেরা কাজকর্মে হালাল হারামের তোয়াক্কা করবে না, সুদের চর্চা সমাজে অধিক পরিমাণে ব্যবহৃত হবে। দশ, লোকেরা সারের লেজের ন্যায় এক ধরনের চাবুক লাঠি ব্যবহার করবে এবং তা দ্বারা একে অপরকে প্রহার করবে। যেহেতু কিয়ামত উত্তাসন্ন, তাই প্রত্যেকেরই উচিত সর্বদা সৎকর্ম সম্পাদন করার মাধ্যমে কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করা।